করিসাই মুদের বাচ্চা তাই ওই লোকটাকে মুরা ঘুরে আনব মুদের এই জঙ্গলে, তারপর নালিস সভা বসাইব। এই সাল পরবের দিনে উদের বিচার্য হবে। মূল সর্বনাশ হয়ে গেছে, তুই শহরের মরদটা মোর শরণ শুনাই গেছে। তুই চুপ কর কিনে, শহরে দিদিমণিটা তো সেদিন বলে গেল মুদের কোথা দিয়েছে, ওটাকে ধরে আনবে। তুই কেন বিচারটা পাবি না? মুরা তো সবাই চেষ্টা তো করছি, কিন্তু উদের কোথাও খুঁজে পেলাম না। কাকে কাকে খুঁজো চন্দ্রগুলো? তুই তো সেদিন চলে যাবার পর শহরের দুজন বাবু মুদের ডেরা এসে মোর মিয়াই শালিনীর শরম ধরম চিনাই নিছে। সর্বনাশ, এই তোমরা কি করছিলে? মুড়ি তো হরিয়া খেয়ে নিয়েছিলাম বটে, নিশার ঘুমোই খেয়ালটা ছিল নাই। যখন খেয়াল হলো তখন পুরো জঙ্গলটাই খুঁজলাম, মুদের বই দুটোকে কিছুটাই খুঁজে পাইলাম না। এই আমাদের সভ্য জাতি, বেড়াতে আসবার নাম করে নিরীহ সহজ সরল মানুষগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সর্বনাশ করেছে। গরিব মানুষগুলোর বিচার চাইবার জায়গাও নেই, অসহায় একটা তিতির পাখির ছানার মতো আজও শালিনী কাঁদছে। অনিক দাদা, মুই এখন কি করিব? ইবুক মুখ আর কাছে দেখাইতে পারবো নাই, মু তো মরতে চাইছিলাম। মুর বাপ আর এই সাজনা তো মুখে বাধাই দিল, মন থেকে দিল নাই। শালিনী, কোন সমস্যার সমাধান মৃত্যু নয়, মৃত্যু হলো জীবনের শেষ অধ্যায়। তোমার জীবন তো সবে শুরু হয়েছে, একটা ঝড়ে তোমার জীবনের ফুলের পাপড়ি বিধ্বস্ত হলেও ঝড়ে তো যায়নি, ঝড় থেমে গেছে, সেই পাপড়ি আবার প্রস্ফুটিত হবেই হবে। দাদা, এই ভাষার মানেটা মু বুঝিলাম, কিন্তু মু কিভাবে পারবো তুই বল কেনে? চন্দ্রগুরু, সজনা ভাই, তোমাদের একটা কথা বলবো, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে তাহলে শালিনীকে আমি বিয়ে করে ওকে নতুন করে সমাজ জীবনে ফিরিয়ে আনবো। বাবু তুই অনিক ভাই, তুই খুব ভালো কথাটা বললি বটে, কদিন ধরে মোরা খুব চিন্তিত ছিলাম। অনেক করে বোনটাকে বুঝাইলাম বটে, কিন্তু বুঝছিল না, তুই যদি ওকে বিয়েটা করিস তাহলে তাহলে নতুন জীবনটা পাবে বটে। হরে বাবু হোদের মত আছে, মূল্য স্তম্ভে আটকে তুই নতুন করে জীবন ফিরাই দিলে মুরা মুরা অবশ্যই মেনে নিব রে বাবু, অবশ্যই মেনে নিব। বাবু, তুই ভালো জীবন থাকতে একটা জঙ্গলি মেয়েকে বিয়া করবি? তোদের সমাজ মানবে তো? আমার আমাদের সমাজের সবকিছুর খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করে তাই তোমাকে মানিয়ে নিতে পারবো, তাছাড়া আমাদের মতো নীলাঞ্জন চ্যাটার্জির আদর্শে আমরা উদ্ভুত, তবে দাদার অনুমতি অবশ্যই নিতে হবে। হ্যাঁ বটে, সবে দাদা নিশ্চয়ই এটাকে মেনে নিবে বটে। অনেক দাদা, তুই খুব ভালো বটে, খুব ভালো। এ বজনা এ বজনা, মুদের পাড়ায় সবাইকে ডাকেনে ধামসা মাদলটা নিয়ে আয়, আমরা সবাই আবার আগের দিনটায় ফিরে যাবো কিনা। মোর জমিটার মুখে হাসি তো আসবে, ও আবার নতুন জীবন ফিরে পাবে। বিহার পাকা কথা বলে কথা, হে বেটি, হে তোর সতীদের ডাককে লাচা কানাটা শুরু কর কেনে।
অনেক আজ সবাই খুশিতে মাতোহারা, শালিনী চন্দ্রকুড়ু তোমরাও সবাই আনন্দে মেতে উঠেছ, কি হয়েছে গো? দাদা মানে আমি মানে কি হলো? আমার নাম তামটা করে বলছো কেন? স্পষ্ট করে কথা বলো, তুমি না আমার একনিষ্ঠ কর্মী? আমি বলছি বাবু, আমি বলছি, তুই যখন কলকাতাতে ছিলিস রায় এই অনিক বাবা এখানকার দেখভাল করত, একদিন পরবের দিন সবাই মাদলের তালে লাজ করছিল আর এই মহুলের নেশায় সবাই মাতাল। এমন সময় কি রক্ষা দরকারে অনিক বাবু চলে গেল, পুরো সবাই নাচ গান যেতে ব্যস্ত। এমন সময় শহর থেকে দুটো বাবু এলো, মিশে গেল মুদের সাথে। মুড়ে উড়াও এসে বললো মহুল হবে? বাপটা বললো হবে, একটু লাজ গান করা চলবে। সজলা আর বাপ বললো কর কেনে, সবাই একসাথে লাচা গানাটা শুরু করলাম। এমন সময় মুড় বাপ দাদাটার নেশা জোর হলো, খালি পড়ে ওরা শুয়ে পড়লো। সেই সুযোগে ওরা দুজনকে নিয়ে ওইখান থেকে চলে গেল। তারপর তারপর কি হলো? তারপর ওর চিৎকার শুনে মুদির নেশা চড়ে গেল, ও বুনটা তখন কাঁদছে। ওদের মধ্যে একজন সুলভপলে মুরব্বা ওর চরমটাতে হাত দিয়েছে, মুড়া আসতেই ওরা ছুটে পালাই গেল। তোরা আমাকে বললে না কেন? তুমি তখন ব্যস্ত ছিল ওই শহরটা কাঁদতে। সুলভ সুলভ আজই তোর শেষ দিন, এই তোমরা সবাই থেমে যাও, সবাই উৎসব বন্ধ করো, আমি আজ একে ধরে আনবো, ধরে আনবো আমাদের ডেরায়, আমি নিজে হাতে একে শাস্তি দেব, সেই শাস্তির নাম মৃত্যু। কিন্তু চন্দ্রকুড়ু, এইরকম একটা ভয়ানক বিপদের সময়েও তোমরা খুশিতে ধামসা মাদল নিয়ে নাচে গানে কেন মেতে উঠেছিলে? বাবা তিতুপুর ছেলের মতো তুই শান্তটা হো। তারপরে আমি বলছি, বেশ কটাদিন মোর মেয়া শালিনীটা খাচ্ছি লগলাই ঘুমাচ্ছি লগলাই সত্যি কান্না কাটি করছিল, একবার মুরবার লগে ওই গলায় দড়িটাও দিচ্ছিল। এমন এক পরিস্থিতিতে অনিক ভাই মোর বোনটাকে বিহার করবে বলে মোর বোনটার মুখে হাসি ফুটেছে, মুদের জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, তাই সেদিন মুড়া খুশিতে নাচ গানটা তো করছি। বাহ সাব্বাস সাব্বাস অনেক সাব্বাস, এই না হলে আমার শিষ্য, মানুষের বিপদের দিনে দাতা হয়ে দাঁড়ানোর শিক্ষাটা তোমরা পেয়েছ, এই জন্য গর্বে আমার বুকটা ফুলে উঠছে। বড় শিক্ষিত এমএ পাশ করা অনেক একটা অশিক্ষিত জমলি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, শুধু আমার জন্য অপেক্ষা করছে বিয়ে করবে বলে। তোকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ। আয় বোন আয় ভাই, তোরা তোদের জন্য আমার বুকটা ফুলে উঠছে, গর্বে ফুলে উঠছে। কিন্তু কিন্তু কি দাদা? ওই সুলভের বাঁচার কোনো অধিকার নেই, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যে জঘন্যতম কাজটা ও করেছে ওকে আমি ছাড়বো না। খুড়ো সজনা অনেক ভাই, তোরা এখন যা, চলে যা তোরা এখান থেকে, আমাকে এই মুহূর্তে আমাকে একটু একা থাকতে দে, আমাকে একা থাকতে দে, যা যা ভাই তোরা এখন চলে যা, চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমাকে ভাবতে দে, আমাকে একা থাকতে দে। আসতে পারি? ও আপনি, আপনি তো আমার জীবন বাঁচিয়েছিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আপনি ওখানে কেন গিয়েছিলেন আর আপনার নামই বা কি? আমি ওখানে নয়, তার আগে যেদিন শালিনীর শিলতাহানি হয় সেই দিনই এখানে এসেছিলাম, ওই ঘটনা শুনে থানায় এফআইআরও করে এসেছি। তারপর পাশের গ্রামে থেকে আপনি যেমন গরিব নিঃস্ব মানুষগুলোর একটু খাবার তুলে দেবার চেষ্টা করেছেন, আমিও সেই কাজে যুক্ত হয়ে মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করি। আমার পিতা মহর্ষি সোম, বাড়ি হীরাকোন্ডা শহরে, আর আমার নাম রঞ্জনা সোম। কি কি নাম বললেন যেন? নদীর নামটি অঞ্জনা, গায়ের নামটি খঞ্জনা, আমার নাম সে তো জানে গায়ের পাঁচজনা, ইতি তোমার রঞ্জনা,
এই কবিতাটা তো আমি বলতাম, ঠিক এইভাবেই নদীর নামটি অঞ্জনা, গায়ের নামটি খঞ্জনা, আমার নাম সে তো জানে গায়ের পাঁচজনা, ইতি তোমার রঞ্জনা। তাহলে কি আপনি সেই রঞ্জনা? ক্লাস নাইনে যে ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, স্কুলে পড়ার সময় আমাদের বন্ধুত্ব দেখে সবাই বলা বলি করত, এদের মধ্যে বোধহয় কোনো সম্পর্ক আছে, নামটাও মিল ছিল, আমি ছিলাম রঞ্জন আর তুমি ছিলে রঞ্জনা। হ্যাঁ, আমি সেই রঞ্জনা। কিন্তু তুমি কেন এখানে? তোমরা দুই ভাই রঞ্জন আর নিরঞ্জন দুইজন দুটক স্কুলে পড়তে, দুইজনেরই খুব ভালো বুদ্ধি ছিল। তোমার বাবাকে একদল সমাজ বিরোধী খুন করলো, কিছুদিন পর তোমার মাও খুন হলো। শুনেছিলাম তোমরা দুইজনে অনেক দূরে আত্মীয়র বাড়িতে চলে গেছো, সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা দু ভাই চলে গেলাম আমার দূর সম্পর্কের এক পিসির বাড়িতে, সেখানে গিয়ে দুই ভাই মিলে পড়াশোনাও শুরু করলাম। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম, আমাদের জীবনে আবার একটা বড় বিপর্যয় নেমে এলো। আমার পিসামশাই অকালে মারা গেলেন। আমরা আবার অথই জলে পড়লাম, দুবেলা দুটো খাবারও জুটছিল না। এমন সময় আমার দাদা নিরঞ্জন রোজগারের জন্য বাজারে কোনো কাজ করতে বেরিয়ে জানো আর ঢুকল না। আমিও বড় একা হয়ে গেলাম। একজন সুহৃদয় ব্যক্তি আমাকে আবার নিয়ে গেল একটা শহরে, কলেজে একটা ভর্তি করিয়ে দিল। আমি চারদিক আমার দাদাটাকে তন্ন তন্ন করে খুঁজলাম, জানেন আমি কোথাও পেলাম না। আমার মা দেখে ফেলেছিলেন বলে তাকেও খুন হতে হলো, প্রমাণ লোপাত করার ছোট ওরা খুন করে দিল। তারপর থেকেই আমি রঞ্জন নাম পাল্টে নীলাঞ্জন নাম নিয়ে ওই বরঞ্জিত দলে যোগ দিলাম। তাদের আন্দোলন ছিল এই সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। তাদের আদর্শ আমাকে উদ্বুদ্ধ করলো, কিছুদিনের মধ্যে আমাকে নেতা বানিয়ে দিল, আমাকে দায়িত্ব দিলেন এই সুকুমার জঙ্গল লাগোয়া মানুষকে নিয়ে আন্দোলন করে এগিয়ে যাবার জন্য। এখানে এসে দেখেছি একদল মানুষ কোনোদিন খেতে পায়, কোনোদিন আধ পেটা করে খেয়ে থাকে, আর শহরের মানুষগুলোর মধ্যে খাবারের কোনো অভাব নেই, খাবার অপচয় করছে, লক্ষ লক্ষ টাকা নিজেদের ভর্তির জন্য খরচ করছে। আমি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জঙ্গলের এই অভুক্ত মানুষগুলোর কাছে নিয়ে গিয়ে অন্তত তাদের জন্য কিছুটা খাবারের ব্যবস্থা করি, আর এই জঙ্গলের মানুষগুলো আমাকে আপন করে নিয়ে আমাকে বাদশাহ বানিয়ে তুলেছে। আমার ও আমার দলের লক্ষ্য হল যে সমস্ত মানুষগুলো ক্ষুধা আরণ্য কেড়ে নেয় তাদের খুন করে তাদের সমস্ত অর্থ কেড়ে নিয়ে গরিব মানুষগুলোর হাতে তুলে দেওয়া। আমার লক্ষ্য হলো এমন একটা সমাজের যেখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো তফাৎ থাকবে না, সমস্ত সম্পদই হবে রাষ্ট্রের। তোমার লক্ষ্য ঠিকই আছে, কিন্তু তোমার পথটা তো ঠিক নেই। মানুষকে মেরে কখনো এই রাষ্ট্রের মধ্যে সমাজতন্ত্র তো আনা যাবে না, তোমাদের পথটা পাল্টাতে হবে। আমি এই জঙ্গলের বাদশাহ, আমাকে জ্ঞান দেবার চেষ্টা করবে না। আমি মনে করি আমার পথটাই ঠিক। আমার বাবা তো ছিলেন একজন সমাজসেবী, তিনি তো নরমপন্থী ছিলেন, বলতে পারো তাহলে তাকে কেন খুন করলো? কেন? ওগুলো বিচ্ছিন্ন ঘটনা, তোমার বাবা খুন হয়েছে বলে কি তুমিও খুন করবে? ইয়েস, খুনের বদলা খুন। খুন করে ওই সমস্ত সমাজবাদী পুঁজিপতি ওদের সম্পদ যদি আমি কেড়ে না নিই, ইচ্ছা করে কোনোদিন ওরা সম্পদ দেবে না। তাই আমি বলছি তুমি বেশি কথা না বলে এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও আমার কাছ থেকে। বেলা শেষে সাজের বেলা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, এই কথাগুলো তোমার মনে পড়ে না? কেন তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ? কেন? তোমার মধ্যে কি কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই? মানুষ খুন কেন করছো? সেখান থেকে অর্থ সম্পদ নিয়ে আরেকদল মানুষের রুটি রুজির ব্যবস্থা করছো ঠিকই, কিন্তু যে মানুষটা খুন হলো তারও তো পরিবার আছে, সন্তান সন্ততি আছে, তাদের কথা কি একবার ভেবে দেখেছো? দেখো নিক্ষা, তুমি আমার ছেলেবেলাকার বন্ধু, না হলে এতক্ষণ আমি কোনো কথাই আমি শুনতাম না। আমার এই জঙ্গল মহলে
শালিনীর গায়ে যে হাত তুলেছে আজকেই আমি তাকে শেষ করে দেব, আমি এক্ষুনি শেষ করে দেব, আমি এখন আসছি। রঞ্জন, খুনের বদলা খুন নয়, প্রয়োজনে তাকে ধরে এনে তুমি বিচার করো, সে যদি সত্যই অপরাধ করে অন্য কোনো সাজা দাও, দেখবে আস্তে আস্তে সে অপরাধ ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি এখন আসছি। মৃত্যু, মৃত্যু চাই মৃত্যু, ওই সুরবের মৃত্যু। হায় ভগবান, আমি কোন রঞ্জনকে দেখছি? ক্লাসের সব থেকে বুদ্ধিমান, শান্ত, সৌম্য রঞ্জন এই সমাজের আঘাত খেতে খেতে কোন জায়গায় পৌঁছেছে? আমাকে আজই লাহোর শহর যেতে হবে, যেভাবেই হোক রঞ্জনকে শান্ত করতেই হবে। খুব বিপদ পড়েছি, আমার একটু পৌঁছে দেবেন? ম্যা চন্দ্রকলা নারীওয়ালা। আপনি কলাওয়ালা? আপনি বলা ম্যা কলাওয়ালা নেই, ম্যা চন্দ্রকলা নারীওয়ালা। আপনি কলাওয়ালা নয় নারীওয়ালা, মানে নারকেল ব্যবসা করেন? আমার স্বামীও ব্যবসা করে, মানে কোম্পানির কাজ করে। আপ মুঝকো ইনসাল্ট করতে হ্যায়? ম্যা বোলা মেরা নাম চন্দ্রকলা নারীওয়ালা, আর আপ মুঝে কলাওয়ালা নারীওয়ালা এ তো বুড়া বাত কাইয়ে গালি দেনা পড়তে হ্যায়। দেখুন ম্যাডাম, আমি আপনাকে ইনসাল্ট করিনি, আসলে আপনি হিন্দিতে বলছেন, আমি হিন্দি ভাষা ঠিকঠাক জানি না, তাই ওই কথাগুলো বলছি। আপনি আমাকে একটু পৌঁছে দেবেন? আপ জরুর গালি দেনা পড়তা হ্যায়, মুঝে মেরা সম্মান তো হাত দেতা হ্যায়, ম্যা তুঝে নেই চলুঙ্গা। দেখুন আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমাকে পৌঁছে দেন আমার খুব উপকার হয়, এখন গাড়িও পাচ্ছি না, তার উপর মোবাইল ফোনের টাওয়ার বিকল। আপ ঝুটা বাদ বলতা হ্যায়, ম্যানে গালি দেনা হ্যায়, আপ সোচনা ম্যা কন হ্যায়। কি বিপদে পড়লাম রে, এখন যে কিভাবে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। উনি যা রেগেছেন কিভাবে রাগ কমায় সেটাই বুঝতে পারছি না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, আপনি কে? ম্যা চন্দ্রকলা নারীওয়ালা, স্থানে পর হেড কনস্টেবল হ্যায়। যাক বাবা, একটা থানার লোক পাওয়া গেছে, অন্তত একটু শান্তি পেলাম। প্লিজ ম্যাডাম, আমাকে একটু লিফ্ট দিন না, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি, ওই কথাগুলো বলা আমার ভুল হয়ে গেছে। ম্যা কোনো কথা নেই শোনাতি, আপ থানা পর জানা পড়তে হ্যায়, আপ চালিয়ে মেরা থানা কা ওসি আপকো ব্যবস্থা করবে। এ তো বেশ বিপদে পড়লাম, এ তো দেখছি গোড়ের উপর বিস্ফোরা। আপ থানা পর চালিয়ে 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 মানে এটাকে তুই কোথায় পেলি? ওই বাস স্টেশন পর। তুই বাস স্টেশন থেকে একে কেন এনেছিস? আরে এ তো মানুষ নয়, এ তো স্বর্গের দেবী উর্বশী রক্ষা, এ তো পরি না 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 পরি না পরি না, এ তো কালী, এ তো জগদ্ধাত্রী, না 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 এ তো দুর্গা। আমি ভালো করে দেখি, না 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 এ মোটেই মানুষ নয়, আমারও তো সেরকমই মনে হয়। তাছাড়া রাস্তায় চোখ নিয়ে দেখেছি, চন্দ্রকে দেখেছি, এমন তো কখনো দেখিনি। চন্দ্র তুই ঠিক আছিস? ঠিকই তো আছে, স্বপ্ন দেখছি না তো। তাহলে মা দুর্গা কি নিজেই চন্দ্রের মাধ্যমে দেখা দিতে এসেছে? হ্যাঁ, আপনি বিড়বিড় করে বকছেন। চন্দ্র, চন্দ্র রে মানুষ নয়, এ সাক্ষাৎ দুর্গা। আমি জঙ্গিদের হাত থেকে বাঁচবার জন্য প্রতিদিন মাকে স্মরণ নিই, তাই মা সদয় রয়েছে, আমার ক্ষণই এসেছে আমাকে জঙ্গিদের হাত থেকে বাঁচাবার জন্য। এটা থানা নাকি পাগলা গেল? মা গো, মা তোমাকে আমি কতবার রেখেছি মা, তুমি আমার ডাক ব্যাখ্যা করতে পারোনি মা, তাই তাই তুমি আমার কাছে এসেছো মা। মা গো, আমি তোমাকে আমার বাড়িতে মানে এই থানাতে প্রতিষ্ঠা করবো মা।
এটা এটা কি থানা নাকি পাগলাগার রোড? আপনি সে গালি দিতে হে এটা কি কি কাকে কি বলছি? ও যে আমার মা, আমার মা মানে তোর মা, মানে আমার থানায় আমি তো থানার বড় বাবু আর তুই আমার এই নিচের কর্মী, যেহেতু আমার মা ও তোর মা, তুই মাকে কি আরে বারে কথা বলছিস? আচ্ছা আপনার নাম কি? আপনি ম্যাডামকে গালি দিতে বারণ করুন। বাবু আমি সব 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 জায়গায় সুরসুরি দিই, মানে আপনি বলবেন না মা, মানে এই তো নিয়ে দেখেন জি বলতে বলিয়ে গেছে আর বলবে না মা। মাগো আমার নাম সুখারি সুরসুরি, মায়ের নাম মুনমুন সুরসুরি, আর বাবার নাম তুনুরাম সুরসুরি। দেখুন আপনার কনস্টেবল আমাকে বিনা কারণে ধরে এনেছে, আপনি আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। না স্যার, ও মে গালি দিতা হে ইস কারণ বার মে উসকো ধরে এনেছি। তুই আবার মায়ের দুর্নাম করছিস? ও আমার মা, মা তুমি আমার ঘরে থেকে আমাকে রক্ষা করো মা। দুর্গা যেমন রাবণকে ঘিরে রেখেছিল তাই তো রাম তার কিছুতেই তাকে বধ করতে পারেনি মা। দুর্গা মা যখন তার ঘর ছাড়লো তখনই রাবণ রাম কর্তৃক নিহত হন মা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি ভূতে সনাতনি নমস্কার সৈ নমস্কার সৈ নমস্কার সৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্কার সৈ নমস্কার সৈ নমস্কার সৈ নমো নমঃ। আপনারা পাকলামো বন্ধ করুন, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। আমার স্বামী এসে যদি আমাকে খুঁজে না পায় তাহলে সেও পাগলের মতো আমাকে খুঁজতে থাকবে। আপকো স্বামী আছে লেকিন কপাল পর সিন্দুর নেই হ্যায়, এ কোন দেশ কা রীতি হ্যায়? আমরা আধুনিকা তাই সিন্দুর ছাকা পরি না, ওসব পুরানো সংস্কার। আপনার মতো স্ত্রীরা স্বামীর সিন্দুর না পরে রাস্তায় ছটক দেখায়, ইসিলিয়ে তো এত খারাপ ঘটনা ঘটে, এর জন্য আপনার মতো মেয়েরাই দায়ী আছে। আপনি কি বললেন? আমাদের মতো মেয়ের জন্য যত অপ্রীতিকর ঘটনা ঘটে তোমার কান্না দেখে আমার যে কান্না বেরিয়ে আসছে মা। মাগো মাগো তুমি আমাকে বলো না তুমি কাঁদছো কেন মা। আপনার কনস্টেবল আমাকে গালি দিয়েছে, অসভ্য ভাষা বলেছে। এই চান্দি এই চান্দি তোকে তোকে আজ আমি শেষ করে দেবো, তুই কেন মাকে গালি দিয়েছিস? আমার মাকে আমার মা কাঁদছে, তুই ক্ষমা চা মায়ের কাছে ক্ষমা চা, মায়ের পা ধরে বল আমি ভুল করেছি, আর কোনোদিন এমন ভুল হবে না। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, মুঝে ক্ষমা কর দিজিয়ে স্যার। আপনি আমাকে বাড়ি পৌঁছে দিন। মা মা ছেলেটিকেও আপনি বলে, তুমি আমাকে তুই বলে ডাকো মা। তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুই আমাকে তোর গাড়িতে করে আমার বাড়িতে দিয়ে আসবি চল। তুই আমাকে যখন ডাকবি আমি তখন তোকে দেখা দেবো, তোর কাছে এসে হাজির হবো। আজকে তাহলে বাড়ি পৌঁছে দিয়ে আসবি চল। মাগো আমি তোমার ছেলে মা, তুমি যা বলবে আমি তাই শুনবো মা, তুমি কিচ্ছু চিন্তা করো না মা। এই দাদি দাদি তুই মাকে প্রণাম কর প্রণাম কর। মাগো আমাদের মায়ের পূজা শেষ হয়েছে, এবার এবার মাকে বিসর্জন দিয়ে আসি, তার মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসি চল। দুঃখ করো না চান্দি, মা আমাকে কথা দিয়েছে যখন ডাকবো তখনই আমার কাছে চলে আসবে। চল চল ঘাজ ঘন্টা ও ঢাকের তালে মাকে তার বাড়িতে দিয়ে আসি চল। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানায়।
ঢাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা বাসর জমা আসন থাকবে মা আর কতক্ষণ। মনটা বড় খারাপ। এদিকে রঞ্জন বাবু চাপ দিচ্ছে রঞ্জনাকে বিয়ে করার জন্য। রঞ্জনাকে না পেলে কোম্পানির 50% শেয়ার আমাদের হবে না। এখন যে আমি কি করি ভেবে উঠতে পারছি না। ভেতরে আসতে পারি? কে? ও সুলভ, ও সুরেশ, এসো এসো, কি ব্যাপার? হঠাৎ দুই সেনাপতি? দাদা আমাকে পাঠালো, বললো এই জিনিসপত্রগুলো ম্যানেজারের বাড়িতে পৌঁছে দিয়ে আয়। তাই আমরা তার অনুগত সৈনিক হিসাবে ঠিক আছে, তোমার ব্যাগ গুলো ওদিকে রাখো, আমি তোমাদের জন্য একটু চা করে আনি। কেউ লড়বে না, এক পাও কেউ লড়বে না। কি ব্যাপার, কে আপনি, এখানে কি চাই? আমি সুলভ সমাদার, এমএলএ ডান হাত। আমি সুরেশ চালকেদার, রঞ্জন বাবু বাম হাত। আমার গোয়েন্দারা তাহলে ঠিক খবরই দিয়েছে, তোমাদের উপরতলায় যেতে হবে। যে উপরতলায় যেতে হবে মানে পরলোকে যেতে হবে। আমার কি অপরাধ করেছি যার জন্য আপনি আমাদের মারতে এসেছেন? কুসুমকুড়ি গায়ে গরিব সাঁওতালের সরলতার সুযোগ নিয়ে শালিনী মুন্ডার গায়ে হাত দেওয়ার অপরাধ হয়ে। আপনি কে? আমি নীলাঞ্জ জেদার জি, ওই জঙ্গলের মানুষের অন্নদাতা। আমাদের আমাদের ক্ষমা করে দিন, আর আর এমন ভুল কখনোই হবে না। আমি নয়, আমি নয়, বিশ্বাস করুন, ওই সুলভ, ওই সুলভই ওর গায়ে হাত দিয়েছিল। আমি সব জানি, কিন্তু তুই ওকে সাহায্য করেছিস। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। শালিনী মুন্ডার গায়ে হাত দেওয়ার অপরাধে তোদের দুজনের শাস্তি হল মৃত্যু। আমাকে দিয়ে দিন, অনেকটা রাস্তায় এসে আমি ক্লান্ত হয়ে পড়েছি, একটু শক্তি ফিরিয়ে নেই। কে কোথায় আছো, বাঁচাও। চোখ, একটা কথাও বলবেন না, আমরা চিৎকার করে কোনো লাভ হবে না। একটা নিরীহ গরিব অশিক্ষিত সাঁওতাল মেয়ের শিরতাহানির অপরাধে ওদের আমি মৃত্যুদণ্ডের সাজা দিয়েছি। আপনি কে? আমি এই অশিক্ষিত গরিব মানুষগুলোর নেতা নীলাঞ্জন চ্যাটার্জি। নীলাঞ্জন চ্যাটার্জি? আমার কাছে খবর ছিল ওরা আপনাদের বাড়িতে আসবে, তাই আসলে এখানে এসে আমাকে দুটো খুন করতে হলো। ওরা দেবাঞ্জন বাবুর লোক, উনি কিন্তু আপনার আপনাকে ছেড়ে দেবে না। ভয় দেখাচ্ছেন? ভয় নীলাঞ্জনকে পায় না, নীলাঞ্জনকে দেখে সবাই ভয় পায়। তবে বৌদি, চাটা কিন্তু আপনি দারুণ বানিয়েছেন। আপনি এইভাবে ঠান্ডা মাথায় খুন করতে পারলেন? ওরা যে অপরাধ করেছে তার সাজা মৃত্যু ছাড়া আর কিছু হতে পারে না। তবে আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কেউ এলে তাদেরকে বলে দেবেন একটা নিরীহ আদিবাসী মেয়ের শিলতাহানির অপরাধে জঙ্গল মহলের বেতাজ বাচ্চা নীলাঞ্জন চ্যাটার্জি সুলভ আর সুরেশকে এই সাজা দিয়েছে। বাবু, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, জরুরি কাজ আছে। শুনুন সত্যজী বাবু, আমি তো সবদিন কোম্পানিতে আসার সময় পাইনি, আজকে এসেছি, একটু পরে আমিও বেরোবো। আপনি তাহলে আমার গাড়িতে করেই চলে যাবেন। ঠিক আছে স্যার। এইবার তো খবর পেলাম নীলাঞ্জন চ্যাটার্জি আপনার অনুগত সৈনিক সুলভ এবং সুরেশকে খুন করেছে, এক আদিবাসী মেয়েকে শিলতাহানির অপরাধে। সেই ঘটনাটা ঘটেছে স্বয়ং দেবর্ষী বাবুর বাড়িতে। নীলাঞ্জন, তোর অপরাধ
দিনের পর দিন বেড়েই চলেছে। এত দিন যা করেছিস করেছিস, আজকে তুই আমার সৈনিকের গায়ে হাত তুলেছিস। বাইকে পাঠিয়ে তোর পুরো জঙ্গলটাকে আমি একদম শেষ করে দেব। একটা লোক, একটা লোক কেউ জীবিত রাখবো না। তবেই আমার নাম দেবাঞ্জন সরকার। কি ব্যাপার রঞ্জনা, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, দেখে মনে হয় যুদ্ধ জয় করে ফিরছ। ওদের দুজনকে আমি নিজে হাতে শাস্তি দিয়ে এলাম। তোমার শাস্তি মানে তো মৃত্যু। Yes, মৃত্যু। ওদের লোকে জঘন্য অপরাধীদের, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এত তাড়াতাড়ি এসেও মৃত্যুটা আটকাতে পারলাম না। তুমি এখন কোথায় যাচ্ছ? চলো শহরে আরেকটা কাজ আছে, ওখানে অনেক টাকা পাওয়া যাবে। এক্ষুনি কি যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে দুজনের কথা হবে। আমি কোনো মৃত্যু চাই না, আমি চাই জীবন। প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। ওরা যে অপরাধ করেছে তার সাজা দেবার জন্য আইন আছে, আদালত আছে। আইনকে তুমি নিজের হাতেই তুলে নিলে। আইন? আমি কোনো আইন মানি না। আইন বিচার যদি থাকতো তাহলে ওই জঙ্গল মহলের মানুষগুলোকে এইভাবে আধ পেদা করে খেয়ে বেঁচে থাকতে হতো না। সরকার যদি সঠিকভাবে ওই জঙ্গলের মানুষদের পরিবেশ দেয়, মানে খাবার, বস্ত্র, জমিতে চাষের জন্য জল, সারের ব্যবস্থা করে, তাহলে ওরা না খেতে পেয়ে মরবে না। কিন্তু এক শ্রেণীর নেতা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ওদের দিকে নজর না দিয়ে নিজেদের পেট ভরাচ্ছে। কিন্তু আমাদের দেশে এমনও রাজ্য আছে যেখানে জঙ্গল মহলের মানুষদের জন্য দু টাকার চাল, গম, কেরোসিন তেল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দিচ্ছে। শিক্ষার জন্য বই, খাতা, কলম, ব্যাগ, জুতা, খেলাধুলার জন্য সমস্ত খেলার সামগ্রী, সেই সাথে কন্যাশ্রী দিয়ে তাদের উচ্চ শিক্ষায় উন্নয়ন ঘটাচ্ছে। অর্থাৎ এই এলাকার মানুষগুলোকে আপন করে নিয়েছে। সেখানে তোমাদের মতো জঙ্গি নেতার তো আর প্রয়োজন নেই। আমাদের রাজ্যে কি এমনটা হবে না? রঞ্জনা, তুমি আমাদের সরকারকে চেনো না, এরা কোনোদিন গরিবের স্বার্থ দেখবে না। আমাকে কোথায় যেতে হবে তুমি সেটাই বলো। আমার হবু বরের কাছে, ওখানে ওদের টাকা রাখার জায়গা নেই, প্ল্যান করে সেখান থেকে টাকা হাতাতে হবে। হবু বর মানে? আমার দাদা বৌদি দেখে রেখেছেন, আমাদের শহর এলাকার বিধায়ক ও সরকার ইন্ডাস্ট্রির মালিক দেবাঞ্জন সরকার। আজই তো আমি ওনার দুটো হাতই কেটে দিয়ে এসেছি। হাত কেটে দিয়েছি মানে? সুলভ আর সুরেশ তো ওনার ডান হাত আর বাম হাত, সে দুটোকে আমি খুন করেছি তাই। আমি ভাবলাম সত্যি ওর হাত কেটেছো নাকি। যেহেতু সুলভ ও সুরেশ মারা পড়েছে, সেহেতু জঙ্গল মহলের উপর ওরা পুলিশ অভিযান চালাতে পারে। আমি আমার লোকজনদের সব বলে রেখেছি, কোনোভাবেই যেন পুলিশের লোক এই জঙ্গল মহলের মধ্যে ঢুকতে না পারে, প্রহরী বাড়াতে বলেছি। আচ্ছা নীলাঞ্জন, না রঞ্জন, পূর্বের নামেই বলি, তুমি তো এমনটা ছিলে না, ক্লাসের সবচেয়ে ভালো ছেলে ছিলে, সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিটি ক্ষেত্রে স্থান পেতে, ভালো গান গাইতে পারতে। অনেকদিন তোমার সুমধুর কণ্ঠে গান শুনিনি, গাও না একটা গান। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया Thank you.
হে হে ও হো হে 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 সবিশেষ আমার পুলিশ ফোর্স জঙ্গলের সমস্ত ঘাঁটি সমস্ত জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে। হে হে ও হো অনেক জঙ্গি মারা পড়েছে, সেই সঙ্গে নীলাঞ্জন চ্যাটার্জিও মারা পড়েছে। হে হে ও হো এখন আমার এলাকায় আর কোন জঙ্গি উৎপাত থাকলো না, সবাই নিশ্চিন্তে ঘুমোবে। হে হে ও হো স্যার আপনাকে দেখে খুবই খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ আজ আমি খুব খুব খুশি, আর জঙ্গলমহল জঙ্গিদের সাফ করে দিয়েছি। ওরা কি আর সাফ হবে, আবার নতুন করে ওদের নেতা তৈরি হয়ে যাবে। আমার সাগরেটকে খুন আমি প্রতিশোধ নিয়েছি, আমি ওদের 100 জনকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছি। কি ব্যাপার এত হাসি বৌদি? আপনাদের বাড়িতে আমার লোক সুলভ আর সুরজকে খুন করেছে নীলাঞ্জন চ্যাটার্জি, আমি আজ তার প্রতিশোধ নিয়েছি। ওদের 100 জনকে মেরে দিয়েছি, 100 জনকে। খুন করার পর খুনিটা ঠান্ডা মাথায় আমার কাছে এসে জোর করে চা খেলো, ভাবতে পারছেন? নীলাঞ্জন চ্যাটার্জি কোনো দিনই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কি ব্যাপার দাদা ভাই, বাড়িতে আর সবাই খুশির মেজাজে? তুই অনেকদিন পর বাড়ি ফিরেছিস, আর কত রোগা হয়ে গেছিস। আমরা কতদিন থেকে তোমাকে বাড়িতে আসতে বলছি, দেবাঞ্জন বাবুকে আমরা কথা দিয়েছি তোমার বিয়ে দেবো বলে। আমি বিয়ে না করলে সরকার ইন্ডাস্ট্রির 50% শেয়ার তোমাদের হবে না, তাই তো? বল এই সব তুই কি বলছিস? আমরা চাই তুই অনেক বড় শিক্ষিত, তোর বিয়ে হোক একটা বড় ঘরে। বোন আমরা তোমাকে ধনী ঘরে বিয়ে দিয়ে রাজরানী করতে চাই। আপনি বৃথা দাদা বৌদিকে দোষ দিচ্ছেন, আমি স্বেচ্ছায় আপনাকে বিয়ে করতে চাই, কোনো কিছুর বিনিময় নয়। ও আপনিও আছেন, নমস্কার স্যার। আপনি আজই তো জঙ্গল মহলে পুলিশি অভিযান চালিয়ে প্রায় 100 গরিব সাঁওতাল মানুষের প্রাণ নিয়েছেন, যাদের দুবেলা দুটো খাবার একটু শিক্ষা একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারেন না, তাদের প্রাণ নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তাকে তুই কি বলছিস? উনি কি নিজে মেরেছেন? কেউ স্বামী হারিয়ে বিধবা, কেউ পুত্র হারিয়ে পুত্রহীন, কেউ বাবা হারিয়ে বাবা মা সবাইকে হারিয়ে পথে বসেছে, তারা কিভাবে বেঁচে থাকবে বলতে পারেন? বোন ওই ব্যাপারটা ওনাদের ভাবতে দাও না, আদা ব্যাপারই হয়ে জাহাজের খোঁজ রেখে কোনো লাভ হবে কি? তাছাড়া ওনারা দেশ পরিচালক, কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারে ওনাদেরকেই ভাবতে দাও না। ওই সমস্ত লোকেদের বেঁচে থাকার থেকে আর না থাকা একই সমান। আজকে উনি যখন উপস্থিত আছেন তখন আমরা আশীর্বাদ ছেড়ে দিতে চাইছি। শোনো দাদা, যিনি টাকার গদিতে শুয়ে থাকেন, গরিবদের রক্ত শোষণ করেন, নিজের স্বার্থ চরিতার্থ করেন, আমি তাকে নয়, আমি তাকেই বিয়ে করবো, যিনি জঙ্গলমহল সহ শহরের যে মানুষগুলোর দুটো পেটে অন্ন নেই, যাদের বস্ত্র নেই, যাদের ঘর নেই, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকেন, আমি এখন আসছি। শুনুন দেবশ্রী বাবু, আপনার বোন আমাকে ইনসাল্ট করলেন, নিখাদ আপনার বাড়িতে আছি তাই একদম কিচ্ছু বললাম না, সব কিছু মেনে নিলাম, তবে এটা কিন্তু উনি ঠিক করলেন না। স্যার স্যার কিছু মনে করবেন না, আমার বোন সব দিনই ওরকম বড় বড় কথা বলে, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার আপনি ওর কথা কিচ্ছু মনে করবেন না, আমরা ওকে বুঝিয়ে রাজি করিয়ে দেব। দেখুন আপনার বোনকে আমার খুব ভালো লাগে, তাই অন্য মেয়ে হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম। কি ব্যাপার দেবাঞ্জন বাবু, চাপকে কার পিঠের ছাল তুলে নেবেন? জঙ্গলের 100 প্রাণ নেবার পরেও কি আপনার শান্তি হয়নি? কে কে কে? আপনি কুসুম কুড়িগায়ের বেতার বাদশাহ নীলাঞ্জন চ্যাটার্জি? ওরে বাবা আপনি মরেননি, আমার লোকেরা খবর দিল আপনি নাকি মরে গেছেন। নীলাঞ্জনরা কোনোদিন মরে না, বিপ্লব কোনোদিন মরে না, জঙ্গলের নিরীহ অসহায় 100 জন আদিবাসীকে মারার অপরাধে আমি আপনাকে এমন জায়গায় পাঠাবো সেটা আপনি বুঝতেও পারবেন না। অনেক পাপ করেছেন, অসৎ উপায়ে রোজগার করেছেন, সোহেলি সমর্থকে নিজের হাতে খুন করেছেন, তাই আপনার বেঁচে থাকার কোন অধিকার নেই। এক দুই না আর মৃত্যু নয়, এই জীবন নামক রঙ্গমঞ্চে মৃত্যুই সবকিছুর শেষ, তাই সবকিছুকে শেষ করে নয় আবার নতুন করে শুরু করো। একটা দেবাঞ্জনকে মিলে দিলেই তো 100 আদিবাসী প্রাণ ফিরে আসবে না, অথবা ওদের রুটি রুচি শিক্ষার ব্যবস্থা হবে না,
তাছাড়া আর একটা কথা শুনলে তুমি চমকে উঠবে। কি? দেবাঞ্জন বাবু, তোমার আপন দাদা নিরঞ্জন চট্টোপাধ্যায়। রঞ্জনা! রঞ্জনা দেবী, কি বলছেন আপনি? এই কয়েকদিন আগে আমারই এক পরিচিত বান্ধবী আমাকে বলেছে। ভাই ভাই, তুই? তোর নাম তো রঞ্জন ছিল। হ্যাঁ, আমার নাম রঞ্জন ছিল। আমার নাম রঞ্জন। যখন আমি অরেঞ্জ দলে যোগ দিলাম তখন থেকেই আমার নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যায় নীলাঞ্জন। কিন্তু আমার যে দাদা খাবারের খোঁজে হারিয়ে গিয়েছিল তার নাম তো ছিল নিরঞ্জন। হ্যাঁ 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 ভাই, আমার নাম ছিল নিরঞ্জন। আমি খাবার খুঁজতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলি, সে নিয়ে গিয়ে যুক্ত করে দেয় কুখ্যাত সমাজ বিরোধী জালালউদ্দিনের দলে। কিছুদিনের মধ্যেই আমি তার দলে নেতা হয়ে উঠি এবং পরে সমতা পার্টির বিধায়ক নির্বাচিত হই। ভাই, তোকে চারিদিক খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাইনি ভাই। টাকার নেশায় মাতাল হয়ে নিজের চরিত্রটাও পাল্টে যায় রে ভাই। ভাই তুই একবার একবার আমার কাছে আয়, আমাকে দাদা বলে ডাক ভাই। একটিবার দাদা বলে ডাক। দাদা দাদা ভাই, দাদা। তুমি অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করো। তুমি এই জনতার মাঝে ফিরে এসে সবাইকে নিয়ে ওদের জন্য গণ আন্দোলন করে তুমি এই সমস্ত গরিব মানুষদের সহায় হয়ে দাবি আদায় করবে। রঞ্জনা, এ তুমি কি বলছো? সেটা কি কখনো সম্ভব? সব সম্ভব। তোমার মধ্যে যে বিদ্রোহী সত্তা আছে সেই সঙ্গে তোমার চেতনা ও বুদ্ধি দিয়ে আন্দোলন করে এই ব্যবস্থার পরিবর্তন করো। আমি কিন্তু সুরসুরি দিতে দিতে সুরসুরি দিতে দিতে উপস্থিত হয়েছি। ওরে বাপরে বাপ, এখানে বাঘ আর সিংহ একসঙ্গে। এই চান্দ্রি চান্দ্রি, তুই আমাকে ধর, নইলে ও সব উল্টা পাল্টা হয়ে যাবে। আমি তো বন্ধ করে দাঁড়াচ্ছি। হ্যাঁ, চুপ কর না হে। চুপ ভাই, চুপ। রঞ্জনা, এতদিন আমি যা বুঝেছিলাম তা ভুল। তুমি ঠিকই বলেছ, মৃত্যু দিয়ে সব কিছু কেড়ে নেওয়া যায় না। তোমার পথটাই ঠিক। আজ আমি আত্মসমর্পণ করতে যাচ্ছি। সাজনা চন্দ্রখুড়ো, তোমরা সবাই অস্ত্রগুলো সুরসুরি বাবুর হাতে দিয়ে দাও। সুরসুরি বাবু, আপনিও আমাদের অস্ত্রগুলো নিয়ে নিন, আমাদেরকে নিয়ে চলুন। স্যার, চোখ খুলকে দেখুন। নিরঞ্জন বাবু আত্মসমর্পণ করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরকারকে অনুরোধ করব যাতে তেমন কোনো সাজা না দেন। সেদিন যখন আপনি আমার বাড়িতে দুটো খুন করেছিলেন আমি ভয়ে আত্মরা হয়ে গেছিলাম। তখন ভেবেছি আপনি একটা জঙ্গি, শুধু মানুষ খুন করা চুরি করা আপনার কাজ। তখন ভাবিনি আপনার মধ্যেও প্রেম আছে, আপনি মানুষকে ভালোবাসেন, আপনার মন এত গরিব কারণই। আমরা পুলিশরা শত চেষ্টা করেও যে কাজটা করতে পারিনি সে কাজটা আপনার বোন রঞ্জনা দেবী করে দেখালেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জনা দেবী আমার চোখ খুলে দিয়েছেন। আমি যে পাপ করেছি সেই পাপ মুক্ত করব। আমার যা সম্পদ আছে তার অর্ধাংশ ওই কুসুম করে জঙ্গলের গরিব না খেতে পাওয়া মানুষগুলোকে আমি দান করলাম। নীলাঞ্জন বাবু এবং ওনার সহযোগীদের যাতে সরকার মুক্তি দেয় সে ব্যাপারে ওপর মহলে আমি আবেদন করব। ম্যাডাম, এই নিন 10 কোটি টাকার চেক। এই টাকা দিয়ে আপনি ও নীলাঞ্জন ওদের সেবায় নিয়োজিত হন। স্যার, আমাকে নিয়ে চলুন। দেবাঞ্জন বাবু তার ভুল স্বীকার করে আত্মসমর্পণ করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাতে আপনার তাড়াতাড়ি ছাড়া পান তার ব্যবস্থা করবেন। সত্যি বোন, আজকে তোর জন্য আমার গর্ব হচ্ছে। বোন, কবে তাহলে বিয়ের ডেটটা করব? দেবাঞ্জন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেদিন আপনি আমাদের বাড়িতে এসে আমাকে দেখে পছন্দ করেছিলেন আমি সেদিন আপনাকে কোনো জবাব দিইনি। কেন জানেন? কেন? আমি খুব ছোটবেলা থেকেই নীলাঞ্জনকে ভালোবাসতাম। মাঝখানে দুজনের দুটো পথ দুই দিকে চলে যায়, তারপর কুসুমপুরি জঙ্গলে আবার দুইজনের দেখা হয়, আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়। দেবাঞ্জন বাবু, রঞ্জনা বিয়ে করবে নীলাঞ্জনকে, আপনার সঙ্গে দিতে পারলাম না, মন থেকে মেনে নিচ্ছেন তো? রঞ্জনা আমার জীবন বাঁচিয়েছে সেজন্য নয়, বলি আমি অর্থ সম্পদ প্রতিপত্তি এইসব নিয়ে অন্ধ ছিলাম, মানুষকে মানুষ বলে মনে করতাম না। আমার সেই ভুল ভেঙে গেছে, দিয়েছে আপনার বোন রঞ্জনা, আমাদের দুই ভাইকে মিলিয়ে দিয়েছে। আমরা সমস্ত হিংসা ভুলে আবার সমাজের মূল স্রোতে ফিরে আসবো। ততদিন আমার কোম্পানির সমস্ত কাজকর্ম আপনাকে দিয়ে গেল। আমরা আপনাকে জামাই করে অর্থ রোজগারের নেশায় মত্ত হয়ে উঠেছিলাম, আমরা ভুল করেছিলাম। রঞ্জনা বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও। বোন বোন, তুই আমাকেও ক্ষমা করে দে, আমরা এতদিন তোকে চিনতেই পারিনি।
তুই ক্ষমা করে দে। দাদা ভাই, বৌদি ভাই, এ তোমরা কি বলছো? আমি তোমাদের বোন, বাবা মা মারা যাবার পর তোমরাই তো আমার মা বাবা হয়ে আমাকে মানুষ করেছো। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও সেটা কি ঠিক করছো? তোমরা যেমন ছোটবেলায় বুক দিয়ে আঁকড়ে রেখেছিলে, তেমনি ভাবে আমাকে তোমাদের বুকে স্থান দাও, যাতে করে চির জীবন তোমাদের বোন হয়ে থাকতে পারি। এসো ভাই নীলাঞ্জন, আসুন দেবাঞ্জন বাবু, আজকে আপনি আমাদের পরিবারের একজন মানুষ হয়ে আমার ছোট বোন রঞ্জনাকে ও নীলাঞ্জনকে আশীর্বাদ করুন, যাতে ওদের ভবিষ্যৎ জীবন সুখের হয়। হ্যাঁ স্যার, আজকে আপনি আমার কোম্পানির বস নয়, রঞ্জন দার দাদা হিসাবে আমরা দুই দাদা ও সুহানা সবাই মিলে আশীর্বাদ করি, তোমাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখের হোক। আমি কিন্তু সুরসুরি দিতে দিতে ঠিক হাজি হয়ে যাব। অবশ্যই আপনারা সবাই আসবেন, আপনারাও আসবেন, কিন্তু আমার বিয়েতে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করবেন। চলুন আপনারা সবাই চলুন। আমি আসছি রঞ্জনা, গায়ের নামটি অঞ্জনা, নদীর নামটি খঞ্জনা, আমার নাম সে তো জানে গায়ের পাঁচজনা, ইতি তোমার রঞ্জনা।